আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? স্বাগতম জানাইতে আসি আমাদের আজকের আয়োজনে। কাতিব টিভির পক্ষ থেকে আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বকবক। আজকের আলোচ্য বিষয় হইতে আছে কিভাবে সৎভাবে আমি একজন ব্যবসায়ী হিসেবে গড়ে উঠব, সমাজে সৎ ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে উপস্থাপন করতে পারব এবং আমানতদারিতার সাথে সৎভাবে ব্যবসা করিয়া কাস্টমারকে না ঠকাইয়া ওজনে কম না দিয়ে একদম সঠিকভাবে কাস্টমারকে তার ন্যায্য হক দিয়ে আমি কিভাবে একজন সৎ ব্যবসায়ী হিসেবে সমাজে মাথা উঁচু করে বাইসে থাকতে পারবো, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাইছি দুইজন সৎ ব্যবসায়ীকে। একজন আমার ডান পাশে আছেন বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী এস আর সুমন সাহেব এবং আমার বাম পাশে আছেন বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী এম আর নোমান সাহেব। এস আর সুমন সাহেব এবং এম আর নোমান সাহেব, আপনারা আশা করি ভালো আছেন। তো আমি প্রথমে চলে যেতে আসি সুমন সাহেবের কাছে, যে একটা সৎ ব্যবসায়ী কী কী গুণাগুণ থাকা উচিত? ধন্যবাদ আপনাকে আমাকে এই জায়গায় আমন্ত্রণ জানানোর জন্য। আর সৎ ব্যবসায়ী দেখছেন কারে আনছেন, আগেই কথার মধ্যে সে কাইসা মাইসা একেবারে বাহাত ঢুকাই দিল। ভালো ব্যবসায়ী নিয়ে আসবেন আমার সাথে, আসলে কালীন কাশাই দাবে অফ ক্যামেরা কাস্ট টিভি। এখন যেটা প্রশ্ন করলেন আপনি, আসলে মানুষের তো গুণাবলী আর ব্যবসায়ীদের গুণাবলী এটা আকাশ পাতাল তফাৎ। তবে এখানে সৎ সততা এগুলো থাকতে হবে, কোনো প্রকার দুই নম্বরই মাল দেওয়া যাবে না, খুব ভালোভাবে ব্যবসা করতে হবে এবং মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করতে হবে। এই কাজগুলো ঠিক রাখলে এবং যে ব্যবসাটা করে সেটার উপরে আবার একটা মাসোয়ারা যে জাকাতের সিস্টেম আছে মানুষের, যেমন টাকার উপর, তো ব্যবসায়ী এই মূলধনের উপরেও এটা আছে, সেটার জন্য আমরা সঠিকভাবে দিই যেটা আমি করে থাকি। তো এটুকুই, এটুকু হলে একটা ভালো ব্যবসায়ীর গুণাবলীর মধ্যে পড়ে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলে যেতে আছি জনাব এম আর নোমান সাহেবের কাছে। আপনার কাছে চাইতে জানতে চাই যে কাস্টমারের সঙ্গে কতটুকু ডিস্টেন্স রেখে তার কাছে লাভবান হওয়া যায়? ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে চমৎকার প্রশ্ন করেছেন। তবে আমি সামান্য একটু আগে কথা বলতে চাই, কাশি আসতেই পারে, তাই বলে যে একটা মানুষকে এরকম ক্যামেরার সামনে ইগনোর করা হবে, তাকে নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করা হবে, এটা কিন্তু ঠিক না। প্রথমেই তো মানে আপনি সৎ না ভেজাল এখানেই তো বোঝা যাইতেছে। কারণ কথা হইল যে দেখেন আমি টিনের ব্যবসায়ী, কিন্তু টিনের সাথে তো সিমেন্টও রাখার কথা ছিল, কিন্তু রাখি নাই কেন? কারণ বর্তমানে সিমেন্টের সাথে অনেক অসাধু ব্যবসায়ীরা সিমেন্টের ভিতরে কিন্তু বালি বিটু খেয়ে দেয়, আর এই অসাধু ব্যবসা না করার জন্য আমি টিনটাকে বেছে নিয়েছি। কারণ আমার কাস্টমার আমার কাছে আসবে, টিন নিয়ে যাবে, সে লাভবান হবে, সে ঠকবে না। সেই জন্য আমি সিমেন্টের ব্যবসা বাদ দিয়ে আমি শুধুমাত্র টিনের ব্যবসাটাই করছি। এর কারণ হইল, কারণটা হলো যে যেন কাস্টমার লাভবান হয়, কাস্টমার যেন তার ঘরের মধ্যে আরামে থাকতে পারে। জনাব সিমেন্ট ব্যবসায়ী, না জনাব এস আর সুমন সিমেন্ট ব্যবসায়ী, আপনার কাছে বলতে চাই, উনি ঢেউটিন ব্যবসায়ী এম আর নোমান সাহেব যে অভিযোগটা উত্থাপন করেছেন সেটা হলো ওই বালু সিমেন্টের ভিতর নাকি বালু মিক্সিং করা থাকে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন? শোনেন, ধৈর্যের একটা সীমা থাকে, আমি খুব ধৈর্য সহকারে বসে আছি। কারণ এর আগেও আমি দেখেছি উনি যার সাথেই টকশো করে তাকে মানে খুব ইগোতে হিট করে কথা বলে, এই ধরনের লোক ঠিক না। আমার এখন শরীরটা রাগে টকবক করতেছে, এখন আমি কথা না বলে পারতেছি না, এই কথা দেশ ও জাতির জানার দরকার। উনি আমার সিমেন্ট নিছে, আমার কাছ থেকে নিছে, ওনার কি এটা কোনো সমস্যা হয়েছে? উনি যে বললো বালি মিশানো প্রমাণ দিতে পারবে, আর আমি যে ওনার কাছ থেকে টিন নিয়ে আমার যে গোয়াল ঘরের জন্য টিন নিছি, আমার গরুর খামার করছি একটা 200 একরের পারে, আমি সেই বিশাল একটা গরুর প্রজেক্ট করছি, এক বছর যাইতে না যাইতে প্রত্যেকটা টিনের ছিদ্র ছিদ্র হয়ে গেছে আর ওই জায়গায়। আর আপনার যে সিমেন্টের যে স্বাদ করছিলাম আমি, স্বাদের দেখেন বালুকের মতো ছিদ্র হয়ে যেতে, বৃষ্টির দিন আসলে স্বাদ ভিজা, তারপরে পানি পড়ে টপ টপ করে পানি পড়ে, এটা হবে না। আমার সময়ের মধ্যে উনি কথা, উনার কথা আমি চুপ করে শুনেছি কিন্তু ঠিক না। এখন আমার ওই গরুগুলো গান গাওয়া শুরু করছে যে ওই স্বাদ মুখের জন্য লাগে না গ্রহণ, ওই স্বাদের আলো রাত্রিবেলায় পড়ে, বর্ষার সময় বর্ষা পড়ে, এটা কি সহ্য করা যায়?
একটা অসাধু ব্যবসায়ীর সাথে আমাকে বসিয়েছেন আপনি। কবিতা লিখছে, কবিতা কবি দেখছেন আমার টিন এমন এমন কার্যকর, দেখেন কাস্টমারে কতটুকু লাভবান করে ফেলাইছি। তো উনি আমার টিনের নিচে বসে বসে কিন্তু কি করছে, কবিতা লিখে ফেলাইছে। আমি লিখি নাই, আমার আমার গোয়ালের গরুতে লিখছে। আপনি একটা অসাধু ব্যবসায়ী, আপনি গরুর সাথে দুর্ব্যবহার করছেন। আরে গরুর টিন তাহলে কি করছেন, গরুর যে টিন এই টিন আপনি ফুটা 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 এক বছরের মধ্যে হয়ে গেছে। আর গরু কিন্তু আমার টিনের মর্যাদা বুঝছে, কিন্তু আপনি বুঝছেন নাই। গরুতে টিনের মর্যাদা বুঝছে, গরু কিভাবে বুঝলো? দেখেন একটা গরু কিন্তু তারে যখন চার দেয়ালের ভিতরে আপনি সারা রাত্রি বন্দি করে রাখলেন, চান রাইতে একটু চমৎকার দেখবেন, রাতের মধ্যে তার আকাশ দেখতে পারে না। এই গরুর মালিকেরা কিন্তু কি করে জানেন, বন্দি করে রাখে দেয়। এটা তো ভালো জিনিস হয়েছে, তার আকাশ দেখছে। বর্ষাকালে যে আবার গরুর সুইমিং হয়ে যায়, এই ব্যাপারে আপনি কি দেখছেন? দেখছেন এর স্বভাব দেখিরাম আমি বলি, এটা একটা বিষয় হলো যে বর্ষাকালে যে কেন পানি পড়ে, আপনি আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না, তো গরুরও তো একটা হক আছে, এ হক আদায় করতে হইবে না? অনেকের বাড়ি রোমান্টিক গরু থাকতে পারে, বৃষ্টিতে ভেজার আগ্রহ প্রকাশ করতে পারে। বুঝতে পারছেন? তাহলে চেয়ারের মধ্যে ওইটা ওইটা ভাব, তারপরে প্রশ্ন যে টিনের ফুটার দিয়ে তো সরাসরি বৃষ্টিটা এসে টপাসকিটে পরে, কিন্তু সিমেন্টের ফুটার দিয়ে কিন্তু ওই বৃষ্টির পানি জমা হইয়ে ওই যদি আপনি নিচে গৃহকর্তা শুয়ে থাকে পানিটা পরে না, সাথে একদলা সিমেন্ট। এটাই তো সমস্যা, এই তো আপনি দৈরা ফালাইছেন, আপনি কিন্তু দৈরা ফালাইছেন বুঝছেন। আপনি কি এইখানে আমারে আনছেন ওনার পক্ষ নিয়ে আমারে বাস দিয়ে? না আমি কার পক্ষ সামনে? না না আমি কো। আর আপনি কি এক ব্যাগ সিমেন্ট কিনছেন আমার কাছ থেকে যে বুঝবেন? উনি টাকা দিতেছে টাকা দেয় না, এজন্য এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড ই গ্রেড জেড গ্রেড মাল আছে আমার কাছে। তো উনি এর আগে ওনার যে দশতলা বিল্ডিং করছে ওনার নুরানি চেহারা হইলে কি হবে জানেন? উনি কি পরিমাণ ভন্ড লোক। উনি এর আগে যে আমার কাছ থেকে 300 এক মাল নিছে ওনার ওই দশতলা বিল্ডিং এর জন্য, সেই জায়গায় আমার এখন পর্যন্ত টাকা দেয় নাই। লাস্টে উনি নিজের বাড়ি করবে, ওইটা তো বিক্রি করছে বিল্ডিং, এখন আমি ওরে জেড গ্যারেট ঢুকাই দিছি, এটা এটা তো আমার কিছু করার নাই। ওই সিমেন্টের সাথে তুমি যে আমার বালু মেশানো সিমেন্ট দিছিলা, বালু মিশানি সিমেন্ট দাও নাই, এটা তো আমি তোমার এটা করছি আমি। তুমি আমার সাথে দুই নম্বরই করছো আর আমি করব না? দুই নম্বরে দেখছো কি? হ্যাঁ তুমি কি দেখছো? টাকা যেটা পাই সেটা ফেলবা। হ্যাঁ আর আমি যেটা পাই এটা আমি যেটা পাই এটা তুমি তোমার চেয়ে আমার টাকা বেশি পাও না, আমি তোমার কাছে টাকা বেশি পাই। খাতাগুলো দেখছেন ওনার ব্যবহার কি খারাপ কথা বলে মহিলা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনটা ছিল সৎভাবে কিভাবে ব্যবসা করব এই বিষয় নিয়ে। আমার দুই পাশে দুজন ব্যবসায়ীকে আমি আমন্ত্রণ জানাইছিলাম, তাদের ব্যবসার যে হাল হকিকত শুনলাম, এই তাদের ব্যবসায় তো লালবাতি জ্বলবেই। আবার এই অনুষ্ঠান করতে তারা যেভাবে উত্তেজিত হয়ে গেছে, তারা যদি আমার এই সেট আপটা ভেঙে ফেলায় আমার শুটিং। না না এরকম সিমেন্ট, এরকম সিমেন্ট দিয়ে যদি আপনি সেট আপ বানান অবশ্যই ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে পড়বে। তাছাড়া আমার ডেউটিন দিয়ে বানান দেখবেন কিচ্ছু হবে না, চাঁদের আলো দেওয়া যাবে, চাঁদের আলো দেওয়া যাবে, দেওয়া যাবে, ফুকাস আসবে, ফুকাস। আমি সিমেন্টেও ঘর বানাবো না, টিন দিয়েও ঘর বানাবো না, আমি সনের ঘরেই থাকবো, আমি সনের ঘরে মানে সনের ঘরেই থাকবো। এই যান কই আপনি, বলছেন 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 টিন বেসে তো টিন তুই বেস, তুই 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 বেস, তুই সিমেন্ট বেস।